হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে পাকা সিসিঙ্গা থেকে বীজ সংরক্ষণ করা হয় এবং ভিতের অংশ কিভাবে খাওয়া যায়, সেই নিয়ে আজকে ভিডিও করব। আপনারা সবাই আমার সঙ্গেই থাকুন। এলাকা ভেদে সিসিঙ্গার অনেক নাম আছে, যেমন কৈড্ডা, কুশি, রেহা ইত্যাদি। রেহাটা আমি ছিঁড়ে নিছি, যদি দেখেন অনেক বড়। হ্যালো ভিউয়ার্স, এটার দৈর্ঘ্য প্রায় 22 ইঞ্চিরও বেশি। সিসিঙ্গাটা এ মাঝখান বরাবর কাটবেন। তারপরে লাল অংশটা ছাড়িয়ে নেবেন বিচি থেকে। লাল অংশটা খাওয়া অনেক সুস্বাদু। এই লাল অংশটা খাওয়া হয় অনেক সুস্বাদু। আপনারা এটা বাসায় বীজ সংরক্ষণের পর লাল অংশটুকু এবং চিচিঙ্গার ভিতরে অংশটুকু আপনারা খেতে পারবেন। এর থেকে বীজ সব সংরক্ষণ করা হয়ে গেছে। এই দেখেন অনেক বেশি হয়েছে, অনেক প্রচুর বৃষ্টি হয়েছে। ভিউয়ার্স, বাকি রইল ভিতরে এই অংশটা। এই অংশটা এইভাবে চামচ দিয়ে নিয়ে এইভাবে আপনারা এটা রান্না করে খেতে পারেন। এটা এত টেস্টফুল, আপনারা না খেলে কখনো বুঝবেন না যে এটা অনেক মজাদার একটা খাদ্য। দেখুন এখানে অনেক হয়েছে, এটা রান্না করে খাওয়া যায়। আপনারা আপনারা সিসিঙ্গা, পাকা সিসিঙ্গার ভিতরের অংশ, এই শ্বাসের অংশ আপনারা খেতে পারেন। শুধুমাত্র এর খোসাটা বাদে আপনারা সম্পূর্ণ এই লাল লাল এটা আর হলুদ এটা সব খেতে পারেন। এটা অনেক টেস্টি। আপনারা বাসা রান্না, এই ভিডিও শেষ করতে, আপনারা এইভাবে বেশি সংরক্ষণ করে কুশির ভিতরের অংশটা খাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, এবং আমার যদি ভিডিওটা দেখে আমার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করে সাথে থাকুন।